এই মুহূর্তে চট্টগ্রাম নগরের টাইগার পাস এলাকায় আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি যাচ্ছে তার কাছে। যেটি বলতে পারে আসলে চট্টগ্রাম বন্দরনগরীতে যে তীব্র গ্যাসের যে সংকট দেখা দিয়েছে সেটি আরও তীব্র হচ্ছে। আমি এই মুহূর্তে চট্টগ্রামের টাইগার পাসে ইন্ট্রাকো রিফুয়েলিং যে স্টেশন রয়েছে সেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই রিফুয়েলিং স্টেশনটি বন্ধ রয়েছে। এখানে বেশ কয়েকটি, প্রায় 6 থেকে 7টি মেশিন রয়েছে যেগুলোর মাধ্যমে সিএনজি গ্যাস দেওয়া হয়, কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছে এই স্টেশনটি পুরাই বন্ধ রয়েছে। এখানে কোনো ধরনের গ্যাস দিতে পারছে না। তারা বলছেন যে লাইনের মাধ্যমে যে গ্যাসগুলো আসে সেগুলো এই স্টেশনে না আসায় তারা বন্ধ করে দিয়েছে এই স্টেশনটি। গত এক সপ্তাহ ধরে কিন্তু এই সংকট তৈরি হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন ফিলিং স্টেশনে। আমরা গতকাল দেখেছি যে কয়েকটি স্টেশন খোলা ছিল, সেখানে দীর্ঘ লাইন, অর্থাৎ 4-5 ঘন্টা ধরে অপেক্ষা করেও কিন্তু কেউ গ্যাস পায়নি। কেউ 100 টাকা 200 টাকা পেলেও কিন্তু সেটি 1-2 ঘন্টা চালাতে পারে, এইরকম সমস্যা। এর কারণে কিন্তু একদিকে যেমন যে চালকরা ক্ষতির মুখে পড়েছে, আয় বন্ধ হয়ে গেছে, ঠিক অপরদিকে কিন্তু সিএনজি পাচ্ছেন না, অর্থাৎ যারা গাড়িতে করে সিএনজি করে বিভিন্ন জায়গায় যাচ্ছে তারা পাচ্ছেন না। ঠিক একদিকে যেমন এই যে রিফুয়েলিং স্টেশনগুলোতে সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের সংকট, ঠিক অপরদিকে যে বাসা বাড়িতেও তীব্র গ্যাসের সংকট। সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত কিন্তু চট্টগ্রামে অন্তত 20 থেকে 30 শতাংশ বাসা বাড়িতে কিন্তু গ্যাস পাওয়া যাচ্ছে না। তারা কিন্তু যারা বৈদ্যুতিক হিটার এবং বাড়ি থেকে খাবার এনেই কিন্তু তারা সেই দৈনন্দিন কাজগুলো করছে। তবে কর্ণফুলি যে গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি রয়েছে তারা যেটি বলছেন যে আসলে যেই মূল লাইন সেখানে একটি লাইন কাটা পড়েছে বলে তারা জানিয়েছে এবং সেটি সাময়িকভাবে ঠিক হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে বোরো মৌসুমের যে অতিরিক্ত গ্যাস উৎপাদন সার উৎপাদন করতে হবে সেজন্য আগেভাগে কিন্তু বিভিন্ন কারখানাতে অতিরিক্ত গ্যাস দেওয়ার কারণে কিন্তু রিফুয়েলিং স্টেশনগুলোতে বিভিন্ন যে বাসাবাড়িতে গ্যাসের সংকট দেখা দিয়েছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের যে বিভিন্ন গ্যাসের যে স্টেশনগুলো রয়েছে বা বাসাবার যে গ্যাস সংকট দেখা দিয়েছে সেই তার সর্বশেষ তথ্য। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের টাইগার পাস এলাকায়।